মানুষের মাঝে বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করে চেতনা একাত্তরের সভাপতি রাহাত আকন্দ। যশোরের অভয়নগর মনিরামপুর উপজেলায় বিল কাপালিয়ায় ও আর পাতা বিলের 2000 হেক্টর জমির ওপর জমে থাকা পানি 22টি সেচ পাম্প বসিয়ে অপসারণ কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে সেচ মালিক সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএডিসি যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল্লাহ আল রশিদ, নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সরকারি সহকারী প্রকৌশলী সোহেল রানা। যশোরে বেড়েছে উচ্চ ফলনশীল 12 মাসি বাড়ি 4-5-6 জাতের টমেটোর আবাদ। কৃষকরা জানান তারা সারা বছরই এই জাতের টমেটো চাষ করা যায়, যা অন্যান্য ফসলের তুলনায় লাভজনক। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বিশাল মাছের ঘের, পারে আবাদ হচ্ছে টমেটো। সমন্বিত এ চাষে ছাড়াও বাণিজ্যিকভাবে গ্রীষ্ম ও শীতকালীন টমেটো চাষে ঝুঁকছেন যশোরের অনেক চাষি। যশোরে 8টি উপজেলায় টমেটো আবাদে চাষিরা বেছে নিয়েছে বাড়িজাত। এতে কম সময়ে লাভের পরিমাণটা ভালো বলছেন চাষিরা। টমেটো চাষে আমরা খুব উপযোগী এবং আমরা এতে ভালো ফসল পাচ্ছি, টমেটো গাছি, তাতে করে আমরা খুব লাভবান আছি। উৎপাদন বেশি হয় এই টমেটো চাষে আশান্বিত করেছেন অন্যদেরও। চারিদিক থেকে লোকজন এসে দেখছে এবং আমরাও দেখছি, এবং আমরা আশাবাদী টমেটোর ফলন থেকে আমরা এবার অনেক টাকা লাভবান করব। ফসলের যে ভাব তা আমি আশা করি 5-7 লাখ টাকা লাভ হবে এবছর। এই টমেটো 5-6 লাখ টাকা লাভ করবে। কৃষি কর্মকর্তারা বলছেন সাধারণ জমির পাশাপাশি ঘেরের পারে ফসলের আবাদে ভালো লাভের সুযোগ রয়েছে। টমেটো একটি উচ্চ মূল্যের ফসল, এর বাজার মূল্য অনেক বেশি হয়। চাষিরা এটাকে সহজে চাষ করতে আগ্রহী হচ্ছে। আমাদের মনিরামপুর উপজেলাতে প্রায় 8000 হেক্টর জমিতে ঘের আছে। এই ঘেরের পারে প্রচুর সম্ভাবনা আছে এই টমেটো চাষ করা। 15000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে, তার ভিতরে টমেটো প্রায় আমার 500 হেক্টর জমিতে প্রায় টমেটো আবাদ হয়েছে, আরো অল্প কিছু হবে। এবার যশোরের বাড়ি জাতের টমেটোর আবাদ হয়েছে 15 হেক্টর জমিতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা জেলায় বিল কাপালিয়ায় ও আর পাতা বিলের 2000 হেক্টর জমির ওপর জমে থাকা পানি 22টি সেচ পাম্প বসিয়ে অপসারণ কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে সেচ মালিক সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএডিসি যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল্লাহ আল রশিদ, নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সরকারি সহকারী প্রকৌশলী সোহেল রানা। যশোরে বেড়েছে উচ্চ ফলনশীল 12 মাসি বাড়ি 4-5-6 জাতের টমেটোর আবাদ। কৃষকরা জানান তারা সারা বছরই এই জাতের টমেটো চাষ করা যায়, যা অন্যান্য ফসলের তুলনায় লাভজনক। মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বিশাল মাছের ঘের, পারে আবাদ হচ্ছে টমেটো। সমন্বিত এ চাষে ছাড়াও বাণিজ্যিকভাবে গ্রীষ্ম ও শীতকালীন টমেটো চাষে ঝুঁকছেন যশোরের অনেক চাষি। যশোরে 8টি উপজেলায় টমেটো আবাদে চাষিরা বেছে নিয়েছে বাড়িজাত। এতে কম সময়ে লাভের পরিমাণটা ভালো বলছেন চাষিরা। টমেটো চাষে আমরা খুব উপযোগী এবং আমরা এতে ভালো ফসল পাচ্ছি, টমেটো গাছি, তাতে করে আমরা খুব লাভবান আছি। উৎপাদন বেশি হয় এই টমেটো চাষে আশান্বিত করছেন অন্যদেরও। চারিদিক থেকে লোকজন এসে দেখছে এবং আমরাও দেখছি, এবং আমরা আশাবাদী টমেটোর ফলন থেকে আমরা এবার অনেক টাকা লাভবান করব। ফসলের যে ভাব তা আমি আশা করি 5-7 লাখ টাকা লাভ হবে এবছর। এই টমেটো 5-6 লাখ টাকা লাভ করবে। কৃষি কর্মকর্তারা বলছেন সাধারণ জমির পাশাপাশি ঘেরের পারে ফসলের আবাদে ভালো লাভের সুযোগ রয়েছে। টমেটো একটি উচ্চ মূল্যের ফসল, এর বাজার মূল্য অনেক বেশি হয়। চাষিরা এটাকে সহজে চাষ করতে আগ্রহী হচ্ছে। আমাদের মনিরামপুর উপজেলাতে প্রায় 8000 হেক্টর জমিতে ঘের আছে। এই ঘেরের পারে প্রচুর সম্ভাবনা আছে এই টমেটো চাষ করা। 15000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে, তার ভিতরে টমেটো প্রায় আমার 500 হেক্টর জমিতে প্রায় টমেটো আবাদ হয়েছে, আরো অল্প কিছু হবে। এবার যশোরের বাড়ি জাতের টমেটোর আবাদ হয়েছে 15 হেক্টর জমিতে।
শামস তাবরিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক। করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা।